হাজার কোটি টাকা খরচের বাজেট নিয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। বিভিন্ন মেয়াদে প্রায় 11,000 কোটি টাকার 4টি প্রকল্পের কাজ শুরু হলেও শেষ হয়নি একটিও। খোদ সিডিএ বলছে, জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলো। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দিতে গত 10 বছরে নেওয়া হয় 11,182 কোটি টাকার 4টি মেগা প্রকল্প। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি শুরু হয় 2017 সালে। প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে 36টি খালের ময়লা ও মাটি অপসারণ এবং ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্পের 2 দফা সময় বাড়িয়ে 5 বছর পার হলেও এখনও বাকি 30% কাজ। বিভিন্ন চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো ফেস করেই প্রকল্প আগাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রকল্প আপনারা দেখলেন যে খালের কাজ প্রায় 70% আমার শেষ। সো আমাদের প্রকল্পের কারণে যে চট্টগ্রাম ডুবে যাচ্ছে ব্যাপারটা তা না। প্রকল্পের যতটুকু কাজ হয়েছে তার সুফল ঘরে তুলতে প্রয়োজন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়, অথচ তা নেই। এজন্য এক সংস্থা অভিযোগের আঙুল তুলছেন অন্য সংস্থার দিকে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে, সিটি কর্পোরেশন একটা দায়িত্বে আছে। হয়তো 20% আমার ডাম্পিং স্টেশনে যাচ্ছে, তাও আছে 2টা ডাম্পিং স্টেশন মাত্র সিটি কর্পোরেশনে, বাকি 80% আমার খালের বিলে পড়তেছে। যে খাল আমি পরিষ্কার করছি, এক মাসের মধ্যে আমার খাল বড় হয়ে যাচ্ছে। খাল খনন তো হয়নি, খাল খনন করলে এই মাটি কোথায়? হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি এটা মন্ত্রণালয়ে বলেছি, খাল খনন করতে হবে এবং খালের ডিপ কতটুকু হবে স্পেসিফিক, সেই স্পেসিফিকেশন অনুযায়ী করতে হবে, তারপর আমরা বুঝে নেব। যে এমন বাস্তবতায় খোদ সিডিএ বলছে, জলাবদ্ধতার যন্ত্রণা লাঘবের জন্য চট্টগ্রামবাসীকে অপেক্ষা করতে হবে 2025 জুন পর্যন্ত। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নেওয়া 4টি প্রকল্পের মধ্যে 36টি খাল সংস্কারের এই প্রকল্প সহ 2টি বাস্তবায়ন করছে সিডিএ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে বাকি 2টি প্রকল্প। দফায় দফায় সময় বাড়িয়ে 5 থেকে 9 বছর পার হলেও এখনও শেষ হয়নি একটিরও কাজ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।